ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসির দুটি শূন্য আসন এবং ভিলেজ কমিটির নির্বাচনের দাবি জানালো ত্রিপুরা মথা দল। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার দলীয় সভাপতি বিজয় কুমার রাঙ্খুল নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে প্রায় 1.5 ঘন্টার উপর এই বৈঠক চলে। বৈঠকে ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসির দুটি শূন্য আসন এবং ভিলেজ কমিটি নির্বাচন করার দাবি জানানো হয়। সংশ্লিষ্ট বিষয়ে একটি স্মারকলিপিও রাজ্য নির্বাচন কমিশনারের নিকট প্রদান করা হয়। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এই সংবাদ জানান। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হচ্ছে, তাই অতিসত্বর এই নির্বাচন করার দাবি জানানো হয়েছে বলে জানান ত্রিপুরা মথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। আজকে আমি আর আমার মাননীয় সদস্য মেবার কুমার জমাতে মহাশয়, রাজেশ্বর মহাশয়, আমরা 3 জনে স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের 11টা থেকে প্রায় 12:30 পর্যন্ত একটা সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে আমাদের মেমোরান্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের প্রেশার যে আমাদের 2টা যে পেন্ডিং যে এডিসির কনস্টিটিউয়েন্সি এটা কোনো বাই ইলেকশন হয় নাই। কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক অ্যাসেম্বলির কিংবা লোকসভার মতো নয়, এইভাবে উনি বললেন। যাই হোক, আমরা বললাম যে এটাও ইলেকশন, ইলেকশন তো ইলেকশন এবং 6 শিডিউলেরও তো ইলেকশন, এইগুলি আপনারা কমিশন থেকে পজিটিভ যদি স্টেপ নেন এটা আমরা রিকোয়েস্ট করি। হাইকোর্টের 2টি পরপর ভার্ডিক্টও অমান্য করা হয়েছে, এগুলো আমরা উল্লেখ করলাম। গ্রামে তো কোনো কাজ টাজ নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয়। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ভূমিকা ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানান, ত্রিপুরা মথা বর্তমান রাজ্য সরকারের একটি অংশ, কিন্তু সরকার নেতিবাচক পথে হাঁটলে বিজেপি দলের সাথে মথার অবস্থান নিয়ে বিবেচনা করতে বাধ্য হবে ত্রিপুরা মথা দল। তিনি আরও জানান, রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে কী ভূমিকা গ্রহণ করে দল সেই অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, দল যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। Every right to review our stand about our alignment with the BJP in the state also. So anyway, till that we are still waiting the response of the state government, how they will take it, how they will respond, because they know, we know, yeah, we are part of the government, but the decision of last more than 5-6 months, they are already in the power, and we share the power very recently. Now we have explained our ministers, those who are with the state government, that they should also prepare the decision of the party, because the party may take any decision, so nobody knows how this will come. এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মথা CWC সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং প্রাক্তন বিধায়ক তথা CWC সদস্য রাজেশ্বর দেববর্মা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।